কত রাখবেন বলতে পারতেছেন না, মানে আর মানে কত দিবেন? এই তো না, আমি বলতেছি আপনাকে কত ফেরত দিব, আপনি যা দিবেন তাই আপনার দেওয়া লাগবে না। ঠিক আছে, দেয় রাখেন না। সেই দর্শক একজন আপা দেখতে পাচ্ছেন যে উনি ওজন মাপার মেশিন নিয়ে বসে আছেন। অনেকেই দেখা যায় যে ভিক্ষা করে, কিন্তু উনি আসলে ওজন মাপার মেশিনটা নিয়ে আসেন। তো এটা খুবই ভালো। এ কে আপনার ছেলে? কি নাম তোমার? দীপ। কি নাম আপনার? আপনার আপা মিতালি। মিতালি, বাসা কোথায়? বাসা নাই বাবা। কোথায় থাকেন? কোথায়? আমি নর্দানের সামনে থাকি। হ্যাঁ, নর্দান ইউনিভার্সিটির সামনে থাকি। কিন্তু রাত্রে একটা মহিলা, প্রথম আমাদের চাকরি করতো একটা ছেলে নাম ফয়সাল, ওনার বাসায় একটা রুম করে দিয়েছিল, দুই ভাই মিললে একটা রুম করে দিয়েছিল। কিন্তু তার আর সমস্যা, একটা খালা আছে, মা আছে, সারাদিন গেলে আশেপাশে। তো গ্রামের বাড়ি কোথায়? নরসিংদী। তো আপনি যে এই এটা ওজন মাপার মেশিন না, এটার চিন্তা ভাবনা কিভাবে আসলো? বাবা হাজবেন্ডে করতো। হ্যাঁ, হাজবেন্ডে কাজ করতো। হাজবেন্ডে করতো, এখন করে না? উনি নাই, ছয় মাসের বাচ্চা পেটে রেখে গেছে। এই বাচ্চাটা রে কই গেছে? জানি না, ভালো ভালো বাবা চলে গেছে না? আপনার কি একটাই ছেলে আর নাই? দর্শক আমার আসলে এই যে অবস্থা, স্বামী এটা করতো তাই আপনি এটা করেন না? এই মেশিনও স্বামীর? না না, আমার ব্রাক ব্যাংকে রো বিচারে কিনে দিয়ে গেছে। ব্রাক ব্যাংকের একটা অফিসারে কিনে দিছে না? কবে দিছে এটা? দিছে প্রায় বছরের দিছে। এমনি আর কিছু করেন আপনি? এটা দিয়ে সংসার চলে? আমার খুব কষ্ট হয়। কেউ দয়া করে দ্বীপের 100 টাকা দেওয়া যায়, 500 টাকা দেওয়া যায়, 100 দেওয়া যায়, 200 দেওয়া যায়। 100 দেওয়া যায়, 200 দেওয়া যায় না? তো আসলে খুবই একটা কষ্টের বিষয় এই বাচ্চা নিয়ে আপনার এই যে চলাফেরা, সংসার খরচ। সব এই যে মনে করেন জামা দিতে ভর্তি করা, পড়াশোনা করে আমি জানি পারি করাই তো আমার একটা আমি এনজিওতে আছে সারদা ফাউন্ডেশন। সারদা ফাউন্ডেশন একটা ডে কেয়ার আছে। হ্যাঁ, ওই ডে কেয়ার তো খাবার পায়, দুপুরের খাবারটা পায়। পড়াশোনা? পড়াশোনা আমি পড়াই, আর জানুয়ারিতে ভর্তি করলে কইতে পারবো। যাক, দেখে খুবই ভালো লাগলো যে আসলে আপনার চেয়ে কম বয়সে অনেকে ভিক্ষা করে। স্বামী না থাকলে এই বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তাঘাটে ভিক্ষা করে, কিন্তু আপনি একটা কাজ করতেছেন, কর্ম করতেছেন, এটা আমার দেখে খুবই ভালো লাগলো। ঠিক আছে, তো আজকে কি ইনকাম পাতি হয়েছে কিছু? হ্যাঁ, কখন আসছেন? আমি তো সকালও আসি, আবার দেখা ছেলে গোসল গোসল করে আনতে পারতেন না খাওয়াই। হ্যাঁ, আবার আসি 11টা পর্যন্ত খাই। রাত্রে 11টা পর্যন্ত থাকেন? তো গ্রামে কেউ নাই আপনার ভাই? তিনটা বোন, একটা বোন মায় নিয়ে গেছে। আর কেউ নাই? আপনি কি মুসলমান? আগে হিন্দু ছিলাম। হ্যাঁ, আগে হিন্দু ছিলেন, এখন মুসলিম হয়েছেন? কিভাবে মুসলিম হইলেন? কালেমা পড়ছিলেন বলতে পারবেন? কালেমা পড়তে পারবো? কালেমা পড়তে পারবো না। হ্যাঁ, কালেমা এটা এমন একটা জিনিস পড়তে পারবো না। কেন?
চেষ্টা করলেই তো মুসলমান হওয়া যায় না, কিন্তু অন্তরে বিশ্বাস লাগে, আল্লাহ কে চাই বিশ্বাস করো। অন্তরে বিশ্বাস আছে না তাহলে পড়তে পারবেন না কেন? পড়তে পারবো না, কালেমা তাওহীদ, কালেমা ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা তাসবিহ আর মনে নেই। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালেমা, কালেমা তাইবা, এর মানে জানেন? মানে বাংলা আল্লাহ ছাড়া কোনো ইয়া রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা, ঠিক আছে? মানে আল্লাহর যে একজন রাসূল পাঠাইছে দূত, ওনার বার্তা বাহক, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা স্বীকার করি আল্লাহ এক এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, প্রেরিত রাসূল। হ্যাঁ, এটা অন্তরে স্বীকার করাই হচ্ছে আপনার ঈমান। যাক, তো নামাজ, আপনি তো মুসলমান হয়েছেন, নামাজ কালাম পড়েন? নামাজ পড়ি না, মিথ্যা কথা বলা মহাপাপ। মুসলমান হইলেই তো আর হবে না, নামাজ পড়তে হবে না আপনার? হ্যাঁ, একত্র পড়েন না, তাহলে দেখেন লাভটা কী হইলো বলেন। আরেকটা কথা বলে এলাম, আমি বিশ্বাস করেন কিনা যাই না, এই হাদিসও আছে, আল্লাহ কইছে যে তাহলে পাঁচ উত্তর নামাজ পড়া, ভিতরে ইমান নাই, নামাজ পড়া লাভ সারাদিন পরিশ্রম করে ভাইয়া রাত্রে একবার কি করো আল্লাহ, আমি জানি না কত পাপ করছি, কত গুণা করছি, কত নামাজ পড়লে আপনার এই রিজিক বৃদ্ধি পাবে, ঠিক আছে? নামাজ হচ্ছে রিজিকের বৃদ্ধি করে। হ্যাঁ, রিজিক তো অনেক বৃদ্ধি করে নামাজ, নামাজ আপনি পাঁচশো নামাজ পড়বেন, দেখুন আপনার রিজিক অনেক বৃদ্ধি হয়ে যাবে, রিজিক আপনার রিজিকের টেনশনটা থাকবে না, মানে প্রতিদিন আপনার সুন্দরভাবে রিজিক চলে আসবে ইনশাল্লাহ, বুঝছেন? নামাজ এই কারণে নামাজ পড়তে হয়। দেখ, আপনি যেহেতু বলছেন আমি বিশ্বাস করলাম যে আপনি মুসলমান হয়েছেন, তো আপনার মেশিন ঠিক আছে? কত দিব আপনাকে, কত দিব আমি জানি না বাবা, দে যাতে আমি খুশি, আমি তো বাইরে ঘুরি নেই জায়গায়। হ্যাঁ, আমার তো বাকি নাই, বাকি নাই, কত রাখবেন বলতে পারতেছেন না, মানে আমার কত দিবেন? এই তো না, আমি বলতেছি আপনাকে কত ফেরত দিব, আপনি যা দিবেন তাই আপনার দেওয়া লাগবে না, ঠিক আছে? দেয় রাখেন না, ঠিক আছে? খাইছো কিছু? কি খাইছো? হ্যাঁ, খাইও, ঠিক আছে? ঠিক আছে, চলো ঠিক আছে।